হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কথা বলবো ওভার ওয়ালেট নিয়ে ইতিমধ্যে আপনারা সকলে জানেন ওভার ওয়ালেট যে মাইনিংটা আছে এটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো তো এখন বিষয় হচ্ছে এদের সর্বশেষ আপডেটগুলো কি কি আসে এবং এখন এই জায়গায় আপনাদের কি কি করণীয় সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেব অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা যারা ওভার কাজ করতেছেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো ওভার ওয়ালেট থেকে মূলত আমরা তিনভাবে ইনকাম করতেছি তো একটা হচ্ছে এই জায়গায় প্রতিনিয়ত কিন্তু আপনারা ক্লেম করে আর্নিং করতেছেন এই যে দেখেন আমার কিন্তু এখানে একটা টাইম কাউন্ট চলতেছে এই টাইমটা শেষ হয়ে গেলে আবার কিন্তু আমার এখানে ক্লেম অপশনটা ইনাবল হয়ে যাবে তখন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্লেম হয়ে এই যে এই জায়গায় কিন্তু পয়েন্ট পয়েন্টটা অ্যাড হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে আমি যে প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে একটা কুইজ আনসার দিচ্ছি তো সেই কুইজটা কিন্তু প্রতিদিন এখানে চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা কুইজটা কমপ্লিটের মাধ্যমে প্রতিদিন একশো করে পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা স্টেকিং এর সিস্টেম আছে এখানে যদি আপনারা আপনাদের পয়েন্টগুলো স্টেকিং করে রাখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডেলি একটা রেওয়ার্ড পাবেন এবং সেই রেওয়ার্ডটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন এবং এই জায়গায় কিন্তু আরেকটা বিষয় আছে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে মাইনিং স্পিড বাড়বে না এবং ভাবে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন না তবে রেফারের কারণে আপনারা কিন্তু কিছু কার্ড এখানে পাবেন হয়তোবা বা ফিউচারে এই কার্ডের উপর আপনাদের কিছু রেওয়ার্ড দিতে পারে তো এই কার্ডগুলো আপনারা কি করবেন সিম্পলি ক্লেম ইউর রেওয়ার্ড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইজিলি কালেক্টে ক্লিক করে এই কার্ডগুলো কালেক্ট করে নেবেন এই যে দেখেন কালেক্টে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই কার্ডগুলো কালেক্ট হয়ে যাবে তো এইভাবে জাস্ট আপনারা এগুলা কালেক্টেড করে নেবেন তো এখন বিষয় হচ্ছে তাদের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলার জন্য অ্যাট ফার্স্ট তাদের ডিসকোড অ্যাকাউন্টে চলে যাইতে হবে এই যে দেখেন আমি চলে তাদের ডিসকোর্ট চ্যানেলে তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু তারা একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিছে এই জায়গায় বলা আছে ডেইলি রেওয়ার্ড কুইজ মিশন উইল বি ইন্ডেড মানে আমরা যে কুইজের মাধ্যমে প্রতিদিন ইনকামটা করতেছি এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে যাবে কবে ইন্ড হবে এখানে কিন্তু ডেট দেওয়া আছে এই যে দেখেন মার্চের বারো তারিখ ইউটিসি টাইম রাত বারোটার দিকে মানে আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে সকাল ছয়টার দিকে এখানে দেখেন সকাল ছয়টা তেরোই মার্চ মানে তেরোই মার্চ সকাল ছয়টার দিকে আমাদের কিন্তু এই ইভেন্টটা ইন্ড হয়ে যাবে মানে কুইজের মাধ্যমে যে আর্নিংটা করতেছি এটা কিন্তু শেষ হয়ে যাবে এবং কি শুধুমাত্র যে কুইজের মিশনটা এখানে শেষ হবে সেটা কিন্তু না ডেলি যে আমরা রেওয়ার্ডটা ক্লেম করতেছি কিছু সময় পর পর সেটাও কিন্তু এখানে এন্ড হয়ে যাবে সেটাও কিন্তু তেরো তারিখ সকাল ছয়টার দিকে এন্ড হবে এবং এই জায়গায় দেখেন আমরা যেখানে স্টেকিং রেওয়ার্ডটা নিচ্ছি মানে স্টেকিং এর কারণে যে রেওয়ার্ডটা আমরা পাচ্ছি এবং ফ্রেন্ডস যে কার্ডগুলো পাচ্ছি এই সবগুলাই কিন্তু তেরোই মার্চ বাংলাদেশ টাইম সকাল ছয়টার দিকে এন্ড হয়ে যাবে তো এখন এই জায়গায় আপনাদের করণীয় কি কি আছে তো এই জায়গায় একটু উপরে যদি আপনারা দেখেন বিফোর দা আপডেট মানে এই যে ইভেন্টগুলো এগুলা শেষ হওয়ার আগে আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত রেওয়ার্ড গুলো আপনারা ক্লেম করে নেবেন এই কথাটাই কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে হোয় স্টেকিং ইস্টেকিং ইন্ট ইউ ক্যান নট ক্লেম দ্য আনক্লেম পয়েন্ট ইভরি মোর মানে এই ইভেন্টগুলো যদি ইন্ড হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে মানে ইন্ড হওয়ার পরবর্তীতে আপনারা আপনাদের রেওয়ার্ড ক্লেম করতে পারবেন না সেগুলো যদি ডেলি রেওয়ার্ড হয় কুইজ রেওয়ার্ড হয় অথবা আপনাদের স্টেকিং রেওয়ার্ড হয় কোনো কিছুই কিন্তু আপনারা ক্লেম পারবেন না তো এর জন্য আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই বারো তারিখে আজকে হচ্ছে আট তারিখ তো বারো তারিখের মধ্যে সকলে কি করবেন আপনাদের যে স্টেকিং ব্যালেন্সটা আছে সেটা আনস্টেক করে ফেলবেন এবং আপনাদের যে রেফার কার্ডগুলো আছে মানে রেফারের কারণে যে কার্ডগুলো পাইছেন আমি যেভাবে কালেক্ট করে দেখাইলাম সেগুলাও কিন্তু আপনারা অবশ্যই কালেক্ট করে ফেলবেন না হলে যখন ইভেন্টগুলো ইন্ড হয়ে যাবে তখন কিন্তু আর আপনারা সেগুলো কালেক্ট করতে পারবেন না তো এই জায়গায় দেখেন আমার যে ব্যালেন্সটা স্টেকিংয়ে ছিল আমি কিন্তু অলরেডি এটা আনস্টেক করে ফেলছি কেননা এখান থেকে কিন্তু খুবই কম পরিমানে রেওয়ার দেওয়া হয় আর এই রেওয়ারটা আমার চয়েস হচ্ছে না যার কারণে আমি কিন্তু অলরেডি আনস্টেক করে ফেলছি তো আপনারা যারা যারা এখানে স্টেকিং করে রাখছেন এখন পর্যন্ত আনস্টেক করেন নাই অবশ্যই কিন্তু বারো তারিখের মধ্যে এখানে আনস্টেক করে ফেলবেন তো এই জায়গায় দেখেন মাসখানে এখানে একটা চিহ্ন দেখতে পারবেন এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ব্যালেন্সগুলো দেখতে পারবেন মানে টোটালি আপনাদের কতগুলো পয়েন্ট এখানে স্টেকিং এ আসে এবং এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আনস্টেক যে অপশনটা এটা কিন্তু আমার ডিজেবল হয়ে আছে তার কারণ আমার কিন্তু কোনোভাবে এখানে স্টেকিং করা নেই তো আপনাদের যদি স্টেকিং করা থাকে তাহলে কিন্তু এই যে স্টেক অপশনটা আছে এটার মতো কিন্তু আনস্টেক অপশনটাও ইনেবল হয়ে থাকবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে অ্যামাউন্টটা দিয়ে দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে তারপরে আনস্টেক ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা টোটালি আনস্টেক হয়ে যাবে তো এখন আপাতত আপনাদের এখানে কাজ হচ্ছে আপনারা অবশ্যই বারো তারিখের মধ্যে আপনাদের সমস্ত রেওয়ার্ড ক্লেম করে নেবেন না হলে কিন্তু পরে আর এগুলা ক্লেম করতে পারবেন না এবং এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে তেরোই মার্চ পাঁচটা পি ইউটিসি টাইম তো ইউটিসি টাইমের সাথে তো আমাদের বাংলাদেশের টাইম এর ছয় ঘন্টা একটা ডিফারেন্স আছে সো এখানে যেহেতু পাঁচটা এএম এর কথা বলা হয়েছে তাহলে আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে এগারোটা এএম এম মানে মার্চের তেরো তারিখে সকাল এগারোটার দিকে তাদের কিন্তু আপডেট ভার্সনটা লঞ্চ করা হবে তাদের ওভার ওয়ালেটের আপডেট ভার্সন তো সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন এবং আপডেট করে নিলে এখানে কিন্তু আপনারা ওয়ালেট যে ফিচার্সটা এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারা যেভাবে ট্রাস্ট ওয়ালেট ম্যাটামার্ক্স ওয়ালেট ইউজ করতেছেন ঠিক সেভাবে এটাও কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপাতত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই के